والتعظيم لسنته نبير السنت کے تعظيم کرے مانا سبحان الله نبير السنت تا امرا مانبو نبير طريقة مطابق چلتا ہوئے نا نبير اتباع کرتا ہوئے نبير انشارن کرتا ہوئے نبير سنت مانتا ہوئے كنتو سنت ار عمل جخن کروئے نبير بھالو باشا عدب تعظيم محبت انتره نئے شئ سنت ار عمل کروئے نبي کریم صلی اللہ علیہ وسلم نبي کریم صلی اللہ علیہ وسلم وآلہ وسلم دان حد دیئے کھیتن بسم اللہ بولے کھیتن আমরা যখন ডান হাত দিয়ে খাই বিসমিল্লাহ বলে খাই তখন মাথায় থাকতে হবে এটা দয়াল নবীজির সুন্নাত নবীর প্রতি তাআজিম নিয়ে আদব নিয়ে ভালোবাসা নিয়ে সুন্নতের আমল করতে হবে আমরা যখন মসজিদে ঢুকি আমরা বলি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক মসজিদে প্রবেশের দোয়া শিখিয়েছি অনেক দিন বিসমিল্লাহি বলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু والسلام على رسول الله اللهم افتح لي ابواب رحمتك বলে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব ঠিক কি না বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله নবীর উপরে দরুদ এবং সালাম হে আল্লাহ আপনার রহমতে দরজাসমূহ আমার জন্য খুলে দিন বের হওয়ার সময় আবার বাম পা বিসমিল্লাহি والصلاه والسلام على رسول الله اللهم اني اسالك من فضلك سنت بش অনেক গুলো হাদিসে এসেছে আমরা শুধুমাত্র اللهم افتح لي ابواب رحمتك বলি اللهم اني اسالك من فضلك বলি হবে না প্রথমে বিসমিল্লাহ আল্লাহর নামে তারপরে দয়াল নবীর উপরে দরুদ এবং সালাম দিয়ে দোয়া পড়ে মসজিদে প্রবেশ করতে হবে ডান পা দিয়ে বের হওয়ার সময় বাম পা দিব আগে বাথরুমে ঢোকার সময় কি আগে বাম পা اللهم اني اعوذ بك من الخبث والخبائث এই দোয়াগুলো শিখে নেবেন এই দোয়াগুলো শিখতে হবে ঘর থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গাড়িতে ওঠার দোয়া সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন নৌকায় ওঠার দোয়া বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গফুরুর রহিম উচুর দিকে যদি উঠেন প্লেনে যদি কেউ উঠেন আল্লাহু আকবার বলতে হবে সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন বলতে হবে নিচের দিকে যদি কেউ নামেন প্লেন নামার সময় লিফটে নামার সময় সুবহানাল্লাহ পড়তে হবে এই দোয়াগুলো শিখে নেবেন এই আমলগুলো করা আমাদের খুব দরকার সকাল সন্ধ্যার আমল পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আমল অনেক দিন বলেছি আমলগুলো আমাদেরকে করতে হবে বিছানায় গিয়ে ঘুমানোর আগে অনেকগুলো আমল আছে আমলগুলো আমাদেরকে করতে হবে ঠিক কি না তো এই কাজগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা তাআজিম অন্তরে নিয়ে এই কাজগুলো করতে হবে নবী এগুলো করতেন সাহাবায়ে কেরাম এগুলো করতেন আল্লাহর আউলিয়াগণ এগুলো করতেন সেই তাআজিম আদব ভালোবাসা অন্তরে নিয়ে সুন্নাত পালন করতে হবে শুষ্ক সুন্নাতওয়ালা হবেন না কি শুষ্ক সুন্নাতওয়ালা এত কদমে এত সওয়াব এত কদমে এত সওয়াব খালি সওয়াবের হিসাব এই শুষ্ক সুন্নাতওয়ালা হবেন না ভালোবাসা মহব্বত অন্তর নিয়ে তাআজিম অন্তর নিয়ে সুন্নত পালন করতে হবে